পরমারাধ্য কবিবরেষু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনে প্রাত্যহিকতায়। কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে, কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখিয়েছিলেন, আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি একজন আশ্চর্য স্বপ্নময় দীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিছু ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা, ছিল সাহস, আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা। আর এসব কথা যখন বলতেন, দারিদ্র লাঞ্ছিত সেই দীনহীন মানুষটার সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আর আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধি ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যের টানা পরিণে বোনা আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি, আপনার জানার কথা নয়, আমরা জানি, আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, গাইতেন। আর তার গাল বেয়ে নেমে আসত ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়ে ছিলেন আপনি। আমরা তখন অবোধ শিশু। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র সাত দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে, চোখে জল। মা বললেন, ছেলে মেয়েরা রইল। বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো। বাজ পড়লো কাছেই কোথাও,
তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে, তারপর অন্ধকার। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম, হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এ জেনে এ ধুলায় রাখিনু